নমস্কার বন্ধুরা, ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে আরো একটা ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব এবং আজকের ব্যবসার আইডিয়াটা সম্পূর্ণ অন্য ধরনের এবং আপনি চাইলেই ইজিলি শুরু করতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন আপনি মাত্র 2,000 টাকার কম ইনভেস্টমেন্ট করেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন, আর এই ব্যবসাতে কি পরিমাণে প্রফিট রয়েছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে আপনাকে অনুরোধ করবো ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ব্যবসার কথা আমি বলছি, কেন এই ব্যবসা আপনি করবেন এবং মেশিন কোথায় পাবেন, সমস্ত কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। প্রথমে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমরা আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত ডকুমেন্ট গুলো রয়েছে সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে একদম যাবতীয় জিনিসপত্র আমরা ল্যামিনেশন করে রাখি, এবং এই ল্যামিনেশন করার জন্য কিন্তু আমাদেরকে বেশ ভালো পরিমাণে একটা খরচ দিতে হয় যে ল্যামিনেশন করে দেন। এখন আপনাকে বলবো ঠিক এই জায়গাটা টার্গেট করতে। দেখুন, একটা ল্যামিনেশন করতে মোটামুটি ভাবে খরচা হয় 16 টাকার মতন, আমি দেখিয়ে দেব। তো এটা ম্যাক্সিমাম খরচ। তো আপনি যদি এই ল্যামিনেশনটা করতে পারেন এবং এবং সেটা স্ট্যান্ডার্ড সাইজের কথা বলছি, আমি একটা A4 সাইজের স্ট্যান্ডার্ড সাইজের ল্যামিনেশন করতে আপনার ম্যাক্সিমাম 16 টাকা খরচা করবে। তো আপনি এর থেকেও চাইলে আরো কম খরচেও করতে পারবেন, কারণ আমি যেখান থেকে কেনার কথা দেখাচ্ছি সেটা অনেক স্ট্যান্ডার্ড জায়গা, সেখানে হয়তো বা সিটের বেশি দাম নিচ্ছে, বা আপনি অন্য কোনো জায়গা থেকে কিনলে সেক্ষেত্রে যাই দামটা কিন্তু আরো অনেক কম পড়বে, আপনি যেখান থেকে খুশি কিনতে পারেন। তো প্রথমেই যেটা আপনাকে করতে হবে, তাহলে ল্যামিনেশন একটা মেশিন কিনতে হবে এবং ওই শিট গুলো কিনতে হবে। আপনি যদি 16 টাকা খরচ করে একটা ল্যামিনেশন করে দেন এবং সেটা যদি আপনি মিনিমাম 30 টাকাও দাম নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পার ল্যামিনেশনে 14 টাকা প্রফিট হচ্ছে। তাহলে মেশিন কোথায় পাবেন আমি মেশিনের ঠিকানা দেখি। মেশিন কোথাও না কোথাও আপনাকে যেতে হবে, একদম বাড়িতে বসেই পাবেন। আপনি স্রেফ amazon.in সার্চ করবেন, amazon.in এ আপনি এটা পেয়ে যাবেন। amazon.in এ আমি চলে এলাম, দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যামাজনের পেজটা ওপেন হয়ে গেছে। এরপর আমি সার্চ করব ল্যামিনেশন মেশিন, ল্যামিনেশন মেশিন, ল্যামিনেশন মেশিন। তো ল্যামিনেশন মেশিন আমি সার্চ করলাম, দেখুন একটা বড় বড় লিস্ট চলে আসছে যেখানে বিভিন্ন ধরনের ল্যামিনেশন মেশিনের একটা ছবি দেওয়া রয়েছে, তার দাম দেওয়া রয়েছে, তার কনফিগারেশন রয়েছে বিভিন্ন রকম। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা চুজ করে নেবো, তবে অবশ্যই চুজ করব সেটাই যেটা মোটামুটি ভাবে দামটাও ঠিকঠাক রয়েছে, এবং পাশাপাশি আরো একটা জিনিস দেখবো যে রেটিং রিভিউটা একটু ভালো রয়েছে। কারণ রেটিং রিভিউটা ভালো মানেই হলো যে এখানে লোকজন কিনে স্যাটিসফাইড হয়েছেন, যে কারণে ল্যামিনেশন, যে কারণে রেটিং রিভিউ দিয়েছেন, আদারওয়াইজ তারা দিতেন না। তো আমি একটা যে কোনো একটাতে ক্লিক করছি, আপনি আপনার পছন্দ মতন কিনতে পারেন। তো আমি একটা আপনাকে দেখাচ্ছি, আপনি যে কোনো একটা কিনতে পারেন। আমি একটা মোটামুটি রেটিং রিভিউ ভালো রয়েছে এরকম একটা দেখাচ্ছি। দেখুন এখানে 525 জন রেটিং দিয়েছে, 3.9, আমি 4 পয়েন্ট সামথিং এর রেটিং এ যাব। এটা 4.1 রয়েছে, 4.1, 161 জন রেটিং দিচ্ছে। আমি আরো একটু বেটার খোঁজার চেষ্টা করব, ওই একই জিনিস দেখাচ্ছে, আরেকটু বেটার, অর্থাৎ আরেকটু বেটার কি আছে এবং তার কনফিগারেশন বেশ ভালো হয়েছে। 4.1, 386 জন এটাতে রেটিং দিয়েছে। তো আমি এটাতেই চলে যাচ্ছি, রাইট ক্লিক করে ওপেন করলাম। A3 পেপার এবং A4 পেপার দুটোই ল্যামিনেট করতে পারবে, এছাড়াও ছোটখাটো তো হবেই। তো এটা ম্যাক্সিমাম সাইজ। তো আপনাকে এই ল্যামিনেশন মেশিনটার দাম রয়েছে 2,290 টাকা। আরো কম দামেরও মেশিন রয়েছে, আপনি সেটা দেখতে পেলেন, আপনি যদি মনে করেন সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারেন। তো এই ল্যামিনেশন মেশিনের সিস্টেমটা কিন্তু একই ধরনের, আপনাকে একটা ডকুমেন্টের দু সাইডে ল্যামিনেট পেপারটা দিয়ে দিতে হবে এবং তারপর এটা মেশিনের মধ্যে ভরে দিতে হবে, তারপর আস্তে আস্তে একটা জায়গা দিয়ে এটা বেরিয়ে যাবে, আর কিচ্ছু না। বিভিন্ন ধরনের মডেল ছবি দেওয়া রয়েছে, কতটা কি ইলেকট্রিক পড়বে সমস্ত কিছুই বলা রয়েছে, তবে খুব একটা ইলেকট্রিক পড়ে না এখানে। step 1, step 2, step 3, step 4 সবটাই বলা রয়েছে, আর এগুলো ইজিলি অপারেট করা যায়, এগুলো নিয়ে খুব একটা বলা যায় আপনার ট্রেনিং এরও দরকার পড়বে না বা বিশাল একটা টেকনিক্যাল দক্ষতা লাগবে এমনটাও নয়। আপনি ইজিলি এগুলো অপারেট করতে পারবেন এবং যে কেউ এই মেশিন গুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। আর ল্যামিনেশন মেশিনের সঙ্গে আরো একটা জিনিস যেটা আপনাকে কিনতে হবে সেটা হলো এই জিনিসটা, অর্থাৎ ল্যামিনেশন পেপার। তো ল্যামিনেশন পেপার এখানে একটা শো করছে, তো টোটাল 3,212 টাকা দেখাচ্ছে, তার সঙ্গে আরো একটা জিনিস দিয়ে দিচ্ছে। তো আমি এটা দেখে নেব যে ল্যামিনেশন পেপার, দেখুন ল্যামিনেশন পেপার কি রয়েছে। এটা আপনি চাইলে
82 মাইক্রন, আপনার এটা একটু স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, A4 সাইজের যে পলিথিন শিট গুলো সেই পলিথিন শিট গুলো দেবে। 90 পিসের দাম নিচ্ছে এরা 668 টাকা। তো পার পিসে কত দাম পড়ছে আমি একটু দেখে নেব, ক্যালকুলেটার ওপেন করলাম, 688 টাকা ডিভাইডেড বাই 90 পিস দিচ্ছে, অর্থাৎ 7 টাকা 64 পয়সা করে দাম পড়ছে। আপনার দু সাইডে দিতে হবে, উপরে একটা এবং নিচে একটা, তার জন্য ইনটু 2 করব, অর্থাৎ দাম আসছে 15 টাকা সামথিং পয়সা, আমি সব মিলিয়ে 16 টাকায় ধরলাম। এবং এটা কিন্তু A4 সাইজ, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড সাইজ, একটা পেজের মতন সাইজ। তো এই সাইজটার জন্য আপনার এই পরিমাণ খরচ পড়বে, আর এর থেকে ছোটখাটো সব আর ডকুমেন্ট গুলো নর্মালি এর থেকে ছোটখাটাই হয়, অর্থাৎ বুঝতে পারছেন আপনি চাইলে এখান থেকে পেপার বাঁচাতে পারবেন, এবং সেখান থেকেও আপনি সেই পেপার গুলো ইউজ করে আপনি ইজিলি কাজ করতে পারবেন। তো আরো একটা জিনিস এরা দিয়েছে, সেটা আমরা একটু দেখে নেবো, সেটা কি জিনিস দিয়েছে। এটা হচ্ছে একটা কার সাইজ, মনে করুন ড্রাইভিং লাইসেন্স বা এই জাতীয় যে সমস্ত ছোট ছোট জিনিসপত্র গুলো, তার জন্য আপনি একটা আলাদা করে কিনতে পারেন। একটা 100টা সিটস রয়েছে, তার দাম 255 টাকা দেখাচ্ছে। তো আপনি কিনলেও কিনতে পারেন, নাও কিনতে পারেন, কোনো ব্যাপার না। 100টা সিট রয়েছে, 225 টাকা দাম দেখাচ্ছে, অর্থাৎ পার পিসে খরচ পড়বে 2 টাকা 25 পয়সা করে। ড্রাইভিং লাইসেন্সের সাইজে অনেক সময় অনেকেই ল্যামিনেশন করে থাকেন, কেউ আপনার আধার কার্ড করে থাকেন, বা কেউ আরো অন্যান্য জিনিসপত্র, এই সমস্ত ছোট ছোট জিনিসপত্র গুলো করে থাকেন, তো সেইগুলো আপনি ল্যামিনেশন করতে পারেন। এখানে খরচ কিন্তু কত রয়েছে, 2 টাকা 25 পয়সা, আর উপরে একটা নিচে একটা দেওয়ার জন্য, অর্থাৎ খরচ পড়েছে আপনার 4 টাকা 4.5 টাকার মতন। আমি 5 টাকায় ধরে নিলাম স্ট্যান্ডার্ড। আপনি যদি 5 টাকাও আপনি ল্যামিনেশন করেন, আর তাদের থেকে আপনি তার 5 টাকা নেবেন না, আপনি 5 টাকা আপনার টোটাল খরচ পড়েছে কিভাবে, 5 টাকা না 225 ডিভাইডেড বাই আপনার 120 দিচ্ছে, অর্থাৎ 2 টাকা 25 পয়সা, আপনার দু সাইডে দুটো নিতে হবে, অর্থাৎ ইনটু 2, মানে 4 টাকা 50 পয়সা করে খরচ পড়েছে। আর আপনি প্রফিট করতে পারবেন, আমি 4 টাকা 50 পয়সা না ধরে আমি স্ট্যান্ডার্ড খরচ 5 টাকায় হচ্ছি। তার প্রধান কারণ আপনার যখন আপনি কাজ করবেন, ইলেকট্রিক পড়ার ইলেকট্রিক খরচের একটা ব্যাপার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, যদিও বিরাট কিছু ইলেকট্রিক লাগে না, তো আমি 5 টাকা স্ট্যান্ডার্ড খরচ ধরলাম। আর আপনি যদি মিনিমাম 10 টাকাও নেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়ছে 5 টাকা, অর্থাৎ আপনার পার পিসের প্রফিট হচ্ছে 5 টাকা। তো আপনি এমন একটা হয়তো জায়গাতে বসে গেলেন, বা আপনার এমন একটা জায়গাতে আপনি এই কারবারটা করছেন, বা লোকজনের জানাজানি হয়ে গেছে যে আপনি এই ল্যামিনেশনটা করেন, আপনার কাছে লোকজন আসতে থাকবে, আপনি যদি পার ডে 100 জন করেও আসে, সেক্ষেত্রে ইনটু 100, অর্থাৎ আপনার সারাদিনে 500 টাকা ইনকাম হচ্ছে। এটা আমি বললাম শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স বা এই জাতীয় জিনিস করে। তো আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন, পার ডে 500 টাকা, কোনোদিন 700 টাকা, কোনোদিন 400 টাকা, ব্যবসায় যেরকম আপ ডাউন হয় এইরকম ভাবে আপনি মোটামুটি ভাবে মাসে একটা অন্তত পক্ষে 15 থেকে 20 হাজার বা 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই ডিপেন্ড করছে আপনার কোন এলাকায় বসছেন, আপনার ব্যবসায় কাস্টমার কিভাবে কতজন আসছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করছে। তো মোটামুটি ভাবে এইরকমই একটা ইনকাম চলে আসবে। তো আপনি যদি মনে করেন যে এটা আপনি নাও কিনতে পারেন, আপনার হয়তো মনে হলো যে না আমার এটা কেনার দরকার নেই, এটা কিনে লাভ নেই, কারণ আমি ছেড়েই দিলাম, এটা কিনলেন না, কারণ এখানেতে যদি আপনি করেন, আপনার A4 সাইজটাই যদি কিনে নেন, এবং A4 সাইজ কিনে নিলেও কিন্তু আপনার অনেকটাই পর্দা হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমি বড় বাজারে গিয়ে একটু কম দামে পেয়ে যাবো বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি বড় বাজারে গিয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি একটু কম দামে পেয়ে গেলেও পেতে পারেন, কারণ আপনার যখন ব্যবসাটা খুব ভালো জায়গায় রান করে যাবে, তখন আপনাকে তো একটা লটে মাল কিনতে হবে, তখন তো আর এই 90 পিস কিনে কিছু লাভ হবে না, খুব তাড়া রয়েছে, সেক্ষেত্রে আপনি 90 পিস কিনলেন, কিনে কাজটা চালিয়ে দিলেন। আর যদি মনে হয় একদম স্টার্টিং এ আপনি শুরু করছেন, কিরকম ব্যবসাটা চলবে বা না চলবে সেটা আপনি জানেন না, সে নিয়ে আপনার অনেক কনফিউশন রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে মাত্র 90 পিস আইটেম কিনলেন, একটা ল্যামিনেশনের মেশিন কিনলেন 2290 টাকা, যদি এটাই ধরি আমি স্ট্যান্ডার্ড একটা মেশিনের দাম 2290 টাকা, আর এদিকে দাম আসছে 688 টাকা, তার মানে কত খরচ পড়ছে মোটামুটি আপনার, আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে কতটা খরচ পড়বে। এখানে রয়েছে 688 টাকা, আর এদিকে কত খরচ ছিল,
এদিকে খরচ ছিল 2,299 টাকা। ক্যালকুলেটার ওপেন করছি আমি, 2,000 প্লাস 2,299 টাকা, অর্থাৎ টোটাল 2,987 টাকা, অর্থাৎ 3,000 টাকার মতন আপনার খরচ পড়েছে যদি আপনি একটা স্ট্যান্ডার্ড সাইজের মেশিন কিনেন এবং তার সঙ্গে একদম র মেটেরিয়ালসটা কিনে নেন, সেক্ষেত্রে আপনার 3,000 টাকা খরচা পড়েছে। আর এই মেশিনে যে বিশাল কিছু একটা ব্যাপার রয়েছে এমনটা না, আপনি সাধারণ ইলেকট্রিকে এই মেশিনগুলো চালাতে পারেন, বিশাল কিছু ইলেকট্রিকের দরকার পড়ে না। তো সেই প্রোডাক্টের মোর ডিটেলস এ চলে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো মেশিনের, দেখুন ওয়েট খুবই কম, 1 কেজি 650 গ্রাম, একটা একদম সিম্পল মেশিন রয়েছে, আপনি এই সিম্পল মেশিনটা দিয়েই কাজটা চালিয়ে নিতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে আমার আরো একটু কিছু দরকার রয়েছে, সেক্ষেত্রে যে ইউজার ম্যানুয়াল PDF এ রয়েছে, আপনি ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারেন, যে ইউজার ম্যানুয়াল দিয়ে আপনি কিভাবে কাজটা করছে সেটা আপনার একদম ডিটেলস লেখা রয়েছে, আপনি অ্যামাজন থেকে পেয়ে যাবেন, ডিটেলসটা লেখা রয়েছে যে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তবে নর্মালি বলতে পারা যায় যে এই সমস্ত মেশিন গুলোতে নর্মালি দরকার পড়ে না, কারণ আমরা যেখানে স্মার্টফোনের যুগে বসবাস করছি সেখানে একটা সিম্পল মেশিন চালানো, এই ধরনের ল্যামিনেশন মেশিন চালানো কোনো ব্যাপারই না, তা চাইলে আপনি ইজিলি শুরু করতে পারবেন। তো আপনি যদি মনে করেন আপনি মেশিনটা কিনে নিয়ে এই ব্যবসাটা ইজিলি শুরু করতে পারেন, আর আপনি চাইলে অ্যামাজনে সার্চ করেও কিনতে পারেন, আর যদি মনে করেন, সেক্ষেত্রে ভিডিও নিচে লিংক দেওয়া রয়েছে, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তো এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাকে, আপনি এই লিঙ্কে ক্লিক করেও আপনি মেশিনটা ক্রয় করে আপনি বাড়ির পাশাপাশি কোথাও ইজিলি একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়া এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।